তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর ঘোষণা। এরপর আল্লাহ আপনাদেরকে বলছেন, আজাদী সাহেব তো দোয়া করে গেছেন, আমি একটু দোয়া করি আপনাদের জন্য। যে যা টাকা দিছে যদি কম দিয়ে থাকেন আমার দোয়া শুনে মন খারাপ করবেন না, বেশি দিয়ে থাকলে যদি বেশি দেওয়ার চিন্তা ভাবনা থাকলে তাহলে আবার দিয়ে যাবে। যারা দিয়েছেন যে যাই টাকা দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রতিটি টাকা প্রত্যেকটি টাকার বিনিময়ে তুমি মাত্র 1 কোটি করে বরকত দিও। যারা কম দান করেছেন তাদের মনে খসখস করছে, যে 20,000 টাকা দিয়েছে তাহলে তার কত হাজার টাকা বরকত হবে? 20,000 কোটি। আমি কিন্তু এটাই দোয়া করছি, আল্লাহ যেন তাকে সেটাই দান করেন। আমিন। কেউ যদি 30,000 দেয় আল্লাহ যেন তাকে 30,000 কোটি টাকায় বরকত দান করে, হয় সে পাবে না হলে তার সন্তান পাবে, সে পাবে ইনশাআল্লাহ। আমার মনের দুর্বলতা নাই, আর আল্লাহর কাছে দাবি করে বলা যায় আল্লাহর ভান্ডারে এখন পর্যন্ত এই যে জিনকে খাওয়াইছেন, মাখলুককে খাওয়ান, মানুষকে খাওয়ান, হাজার হাজার কোটি কোটি মাখলুক আছে সবাই খাচ্ছে, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে এক অনু পরিমাণ এখনো শেষ হয়নি। চাইলে আল্লাহ দিতে পারেন, ইনশাআল্লাহ দিবেন। তো আজকে যেহেতু আরফান ভাই কাছে আছে, আমি একটা দাবি করে নি আগে, এই পূর্বাচলে মাদ্রাসা এবং মসজিদটাকে, এই পূর্বাচলের কেন্দ্রীয় মসজিদ, বিশেষ করে যারা সহি আকিদার মানুষ তাদের জন্য কেন্দ্রস্থল হয় এটা, বলেন ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এই এই মসজিদে খুতবা দিতে আসলে আমি যদি আসি মনে করেন, তাহলে আপনাদের জায়গা দিতে পারবে? পারবে না। তাহলে মসজিদ বড় করা লাগবে না? ইনশাআল্লাহ বড় হবে, ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ধরনের মজলিসে অংশগ্রহণ করে না তাদের প্রতি আল্লাহ এত খুশি হন, এত আনন্দিত হন আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামা, আল্লাহ তখন আরশ থেকে ডাক দেন, এই ছেলেরা তোমরা কথা বলছো, কোন কথা বলতে পারবে না এখন। কিন্তু আল্লাহ আরশ থেকে তাদেরকে ঘোষণা করেন, তাদেরকে বলেন, যখন মজলিস শেষ হয়ে যাবে তখন আল্লাহর ঘোষণা আপনারাই শুনবেন। হাদিসটা ঠিক এইরকমই, আল্লাহ বলেছেন কুমু মাগফুর আল্লাহুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর ঘোষণা। এরপর আল্লাহ আপনাদেরকে বলছেন, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের কোনো পাপ নাই, পাপ যা ছিল সব নেকি হয়ে গেছে। 2690 নম্বর হাদিস সহি মুসলিম এসেছে, আল্লাহ ফেরেস্তাদের লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নি কদ গফারতু লাহুম, ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই, ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা সাক্ষী থাকো তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করলাম নগদ, আল্লাহ বাকি
রাখেন না, নগদ আতই তো মাসাল, তারা আমার কাছে যে যা চেয়েছে আমি তাই দান করলাম। আপনারা কি চেয়েছেন এখানে এসে? আপনারা আরো চাইবেন, বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমাকে তুমি জাহান্নামে দিও না, কবরের আজাব থেকে আমাকে মুক্ত করে দাও, আমার বাবা মা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব কর। বুঝতে পারলেন কথা? এগুলো বলবেন এখানে এসে, এটা আল্লাহর ওয়াদা। মজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, সাথে সাথে দেন, চাইবেন না কেন? এরপরে আল্লাহ বলছেন ও আজারতুহুম মিমাস্তাজারু, শুনো ফেরেশতারা তোমরা শুনো, তারা এখানে আসার কারণে যে কষ্ট করে যে সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। মানে যে নেকি হলে জান্নাতে যেতে পারবে আল্লাহ সেই পরিমাণ নেকি দান করবেন, এটা মাজলিসের মর্যাদা। তো এই কথাগুলো আল্লাহ বলার কারণে ফেরেশতারা বলছেন ইয়া ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এর মধ্যে একটা বড় পাপী, খুব খারাপ মানুষ এসেছে, খুব নিকৃষ্ট মানুষ এসেছে, এখানে বসে গেছে এর মধ্যে। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, এমনি ঘুরে বেড়াচ্ছিল, দিন শিখতেও আসেনি, লোকগুলো দেখে সে এসে এর মধ্যে বসে পড়েছে। একে কি মাফ করা যায়? এও কি ক্ষমা পাবে? আল্লাহ জবাবে বলছেন ওয়ালাহু গফারতু, আমি এই বড় পাপীকেও মাফ করে দিলাম, তারপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যেই এসে বসবে আমি তাকেই ক্ষমা করে দেব, তাকেই আমি রহমত দেব, তার দোয়া আমি কবুল করব। আপনি বলেন জায়গাটা কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা বুঝি না। যদি এটা উপলব্ধি করতেন আপনারা তাহলে আশেপাশে কোনো বাড়ির নারী পুরুষ কেউ বাড়িতে থাকতো না, সব আসতো এসে উপলব্ধি করত। আর যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়, মনে করেন বাড়িতে বসে এখন চা খাচ্ছে, গল্প করছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, ইত্যাদি কাজ করছে, ব্যবসার কারণে ব্যস্ততা দেখাচ্ছে, বছরে একটা দিন সময় করতে পারেনি প্রোগ্রামে আসার জন্য, তো আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি দিন শিখার জন্য মাত্র 3-4 ঘন্টা ব্যয় করতে পারোনি কেন বছরে, জবাবটা কি হবে তার? আল্লাহ বলছেন فمن طاغ وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من طاغ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে وآثر الحياة الدنيا এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে, অগ্রাধিকার দেবে, তার স্থান হবে জাহান্নামে, যার নাম হলো জাহিম। ফাআম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কি বলবো, এই ভয়টা যার থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মানুষের যে ব্যক্তিগত প্রবৃত্তি এবং দুনিয়ার প্রতি খায়েশ যেটা, এটার থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত রাখবে
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। তাহলে এই ছোট ছোট আয়াতগুলো একবারে শর্টকাট, পরস্পর আল্লাহ উল্লেখ করেছেন, যারা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দেবে তাদের স্থান হবে জাহান্নামে, যারা পরজীবনকে প্রাধান্য দেবে তাদের স্থান হবে জান্নাতে। শর্টকাট কথা, পরিষ্কার কথা। দিন শিখার জন্য বছরে যদি একটা টাইম যদি না দিতে পারেন আপনি, তাহলে আপনি হতভাগা। আর যারা অংশগ্রহণ করেছেন আজকে, আল্লাহ কবুল করেছেন, নিঃসন্দেহে আপনার সৌভাগ্যবান। যে ফজিলতটা বললাম, এই মাজলিসে আসলে আল্লাহ একদিকে পাপ ক্ষমা করে দেন, আরেকদিকে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আপনি আরেকটা বুঝেন তো, সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় এটা বলা হয়নি। হজ উমরা করতে যাবেন, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ উমরা করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয় না, এরকম হাদিস নাই। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয় না। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন, তাদের পাপগুলো ক্ষমাও করে দি, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দি। পরে যে হাদিসগুলো অনুবাদ করলাম, এইগুলো সব রাসুলের কথা, আর মাজলিসে আসার ফজিলত যেগুলো বললাম সবগুলো আল্লাহর কথা। বুঝেননি মনে কথাটা? কোথা থেকে বলছেন? আরশ থেকে। কত পার্থক্য ফজিলতের দিক থেকে! যদি জানতাম তাহলে করতাম না, আসতাম না।